পেঁয়াজটা ভাজা হতে হতে ম্যারিনেট করা মাটন থেকে আলাদা করে এইগুলো বার করে নিয়েছি। এগুলো হচ্ছে মাটনের চর্বি। এই চর্বিগুলো আমি যদি আগে দিয়ে দিই তাহলে তেলটা অল্প লাগে। এবার এই পেঁয়াজের সাথেই আমি চর্বিটা ভাজতে থাকব। কষতে কষতে চর্বিটা একদম গলে যাবে। এর মধ্যে মেশাবো আরেকটু ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেসগুলো আমি মিশিয়েছি, তার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি মরিচ আর একটু চিনি। এবার এগুলো আমি ওই বাটা মশলার যে জলটা ছিল সেটা দিয়ে কষিয়ে নেব। চর্বিটা দিয়ে আগে কষালে মশলাটা, এর কিন্তু একটা আলাদা স্বাদ হয়, গন্ধ হয়। পুজো হচ্ছে বাড়িতে, পাশের বাড়িতে বজরংবলীর পুজো, এই শাঁখ বাজানো হলো।